আজকের এই টিউটোরিয়ালে আমরা উপর থেকে একটি বস্তু পড়ে গেলে যেমন ভেঙে যায় সেরকম একটি অ্যানিমেশন করবো। অর্থাৎ আমরা এখানে একটি চীনামাটির জগ মেঝেতে ফেলে সেটিকে ভাঙবো। এর জন্য আমাদের এরকম একটি সেট ডিজাইন করে নিতে হবে আমাদের প্রয়োজন মতো। এরপর আমাদেরকে একটি টিপট আঁকতে হবে, অর্থাৎ আমরা জগ তৈরি করার জন্য একটি টিপট মতো তৈরি করে নেব। নিয়ে এটিকে একটু স্কেলিং করে বড় করে এটিকে আমরা উপরে নিয়ে যাব। এবার এর ম্যাটেরিয়াল আমরা দেব, ম্যাটেরিয়ালটি দেব একটু সাদা ম্যাটেরিয়াল যাতে চীনামাটির একটি আবহাওয়া থাকে। এবার এটি ম্যাটেরিয়ালটি অ্যাপ্লাই করব অফসেটের উপরে। এবার আমরা আমাদের মূল কাজটি করব। এবার আমাদেরকে সর্বপ্রথম আমাদের এই ম্যাক্স স্ক্রিপ্ট থেকে রান স্ক্রিপ্ট গিয়ে আমরা ভরণী সিলেক্ট করে দেবো ফ্র্যাকচারের, যাতে আমরা ফ্র্যাকচার যে অবজেক্টটি তৈরি করতে চাই সেটি হবে। এই জন্য পিক অবজেক্ট করে এই আমাদের টিপটটি দেখিয়ে দিতে হবে। এরপর আমাদের এই সংখ্যা বসিয়ে দিতে হবে, আমরা যদি যত টুকরো চাই তত টুকরো বসাতে হবে। আমরা এখানে 50 টুকরো চাচ্ছি। 50 টুকরো বসিয়ে ব্রেকিং করলে এখানে কিন্তু ব্রেকিং হয়ে বলে অপশন আসবে, অর্থাৎ ব্রেক হতে থাকবে, ব্রেক হতে থাকছে ব্রেকিং। এটি কমপ্লিট হলে আমাদের ব্রেক হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই বস্তুটি এখন ব্রেকিং হয়ে গেছে, 50 টুকরা ভাগ হয়ে গেছে। এখন আমরা এটি কাট করে দিলাম। এবার আমরা এই এইটাকে সারফেসটাকে অর্থাৎ তলটিকে আমরা এখন রিঅ্যাক্টর থেকে প্রপার্টিতে গিয়ে এর ভ্যালু ম্যাথস ভ্যালু 0 করে দেবো, ইলাস্টিসিটিও 0 করে দেব, অর্থাৎ এটি বলের মধ্যে বাউন্স করবে না, এবং আনইয়েল্ডিং করে দেবো যাতে এটি শক্ত একটি সলিড অবজেক্ট হিসেবে থাকে। এরপরে আমরা এই ফ্রন্ট ভিউ ফুটে এসে এই আমাদের টিপটটি সিলেক্ট করে দেবো। দিয়ে আমরা এটির মাস দেব আমরা 200, অর্থাৎ ভর দেব 200, মাস দেব 200, এবং ইলাস্টিসিটি 0 দেব, অর্থাৎ ইলাস্টিসিটি থাকবে না। এরপর আমরা এইগুলো সবগুলো সিলেক্ট করে, অর্থাৎ আমরা এই তলটি এবং জগটি সিলেক্ট করে আমরা রিজিড বডি করব। এর জন্য রিঅ্যাক্টর থেকে ক্রিয়েট রিজিড বডি ক্লিক করব। রিজিড বডি হয়ে গেছে। এবার আমরা শুধু এই জগটি সিলেক্ট করব, কারণ এই জগটিকে আমরা ফ্র্যাকচারে নিয়ে আসবো, অর্থাৎ সেজন্য সিলেক্ট করে আমার বাকি যেগুলো ছিল সেগুলো ছিল আনসিলেক্ট করে দিব। দিয়ে রিঅ্যাক্টর থেকে ক্রিয়েট ফ্র্যাকচার দিব। দিয়ে এবার আমরা মডিফাই প্যানেলে যাব, গিয়ে আমরা ভেলোসিটি 100 আছে, আমরা এখানে ভেলোসিটি 40 করে দেব, এবং এনার্জি লস করে দেব 0.5। দিয়ে এবার আমরা প্রিভিউ করে দেখব। তার ইউটিলিটিজে গিয়ে তার আগে একটু কাজ করতে হবে, সেটি কল টলারেন্স যাতে 0.8 থাকে, যে থাকলে এবার প্রিভিউ অ্যানিমেশন করব। প্রিভিউ অ্যানিমেশন করলে আমরা এই জগটি ভেঙে ভেঙে চুরিয়ে যাওয়ার একটি অ্যানিমেশন আমরা দেখছি। কয়েক টুকরা এখানে নিচে চলে গেছে, সেটা হচ্ছে আমাদের ওই এখানে এই বক্সটির আয়তনটি একটু আয়তনটি একটু পুরুত্ব রেডিয়াসটি কম হওয়ার কারণে এটি হয়েছে। এবার আমরা যেটি পেয়েছি সেটাকে ক্রিয়েট করব। আমাদের এই অ্যানিমেশনটি ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা জাস্ট প্লে করে দেখব, একটু জুম করে প্লে করে দেখি। প্লে করে দেখলে দেখতে পাবো যে আমাদের এটি ভেঙে চুরমার হয়ে গেছে। এভাবেই আসলে
বিভিন্ন অবজেক্ট উপর থেকে ফেলে ভেঙে চুরমার করার অ্যানিমেশন তৈরি করা হয়ে থাকে। আশা করছি এটি আমাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ।